হযরত লুকমান হাকিম। নবী রাসূলদের বাইরে পবিত্র কোরআনে যে অল্প কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে তিনি অন্যতম। তাঁর জ্ঞান ও প্রজ্ঞামূলক বাণীর জন্য তিনি আরব ইতিহাস তথা উপকথা এবং আরবি সাহিত্যে অত্যন্ত সমৃদ্ধ স্থান দখল করে আছেন। মহাগ্রন্থ আল কোরআনের সূরা লুকমানে উল্লেখিত ছেলেকে দেয়া তার 10 উপদেশ বিপুলভাবে সমাদৃত। বলা হয়ে থাকে তার এই উপদেশগুলি যদি কোনো বাবা মা তার সন্তানদের দেন এবং সন্তানরা যদি তা পালন করেন, তবে দুনিয়া ও আখেরাতে সন্তানদের পরিণতি সম্পর্কে বাবা মাকে দুশ্চিন্তা করতে হবে না। সম্মানিত দর্শক, আজ আমরা আপনাদের সামনে কোরআনে বর্ণিত হযরত লুকমান হাকিমের 10 উপদেশ তুলে ধরছি। হে আমার প্রিয় পুত্র, আল্লাহর সাথে শরিক করো না, নিশ্চয়ই আল্লাহর সাথে শরিক করা মহা অপরাধ। আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। হে আমার পুত্র, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয়, অতপর তা যদি থাকে প্রস্তর গর্ভে অথবা আকাশে অথবা ভূগর্ভে, তবে তাও আল্লাহ উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ গোপন সব কিছু জানেন এবং সব কিছুর খবর রাখেন। হে আমার পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজের নিষেধ করো। বিপদ মুসিবত এলে সবর করো, অহংকারের বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না, পৃথিবীতে গর্বভরে পদচারণা করো না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। পদচারণার সময় মধ্যবর্তিতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। সর্বশেষ লুকমান হাকিম তার ছেলেকে কথার সময় নিম্নস্বরে কথার উপদেশ দিয়েছেন। উচ্চস্বরে কর্কশ আওয়াজে কথাকে তিনি গাধার স্বরের সাথে তুলনা করেছেন। প্রিয় দর্শক, নিজের ছেলেকে দেয়া হযরত লুকমান হাকিমের এই 10 উপদেশ যদি কোনো পিতা মাতা তার সন্তানদের অন্তরে গেঁথে দিতে পারেন, তবে আমরা বিশ্বাস করি আপনার সন্তান হবে সৎ এবং আদর্শবান, যার দ্বারা দেশ এবং জাতি এবং মানবতার কল্যাণ হবে সব সময়।